ইউক্রেনের নিরাপত্তা বাহিনী রাশিয়ার সৈন্যদের কাছ থেকে বেশ কিছু এলাকা পুনরুদ্ধার দাবি করেছে। রাজধানী কিয়েভের কাছে এরকম একটি পৌর শহরে গণকবর দিয়ে শত শত মানুষের দাফন সম্পন্ন করেছেন ইউক্রেন সেনারা। কিয়েভ থেকে কয়েক কিলোমিটার দূরের বুচা শহরটি যেন মৃত্যুপুরী, সেখানে 300 জনের মতো মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে। শহরটির মেয়র অ্যানাতোলি ফেদোরুক অভিযোগ করেছেন, নির্বিচারে ইউক্রেনের সাধারণ মানুষকে হত্যা করেছে রুশ বাহিনী। এরই মধ্যে 280 জনের মতো মানুষকে কবর দেওয়া হয়েছে বুচায়। শহরের রাস্তায় ছড়িয়ে পড়ে রয়েছে আরও বহু মরদেহ। রুশ হামলায় নিহতদের মধ্যে শিশু কিশোররা রয়েছে বলে দাবি ফেদোরুকের। মেয়র ফেদোরুক আরও জানান, শুধু বুচার রাস্তায় পাওয়া গেছে অন্তত 22 জনের মরদেহ। দেশটির অন্যান্য শহরেও বহু মানুষকে হত্যার অভিযোগ করছেন ইউক্রেনের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে রুশ সেনাদের পুরোপুরি হটিয়ে দেওয়ার দাবি করেছেন দেশটির উপ প্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়ার। তিনি বলেছেন, কিয়েভ এখন পুরোপুরি ইউক্রেনীয় বাহিনীর দখলে। স্থানীয় সময় শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এমন দাবি করেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা এক মাস ধরে উত্তেজনা চলার পর গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন চালে রাশিয়া। এক মাসের বেশি সময় ধরে রাশিয়ার সেনাদের সঙ্গে ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর তীব্র লড়াই চলছে। এরই মধ্যে কয়েকশো মানুষ হতাহতের খবর পাওয়া গেছে দেশটিতে। ইউক্রেন ছেড়ে পালিয়েছে প্রায় 30 লাখ মানুষ।